মশাল হাতে প্রতিবাদী মিছিল এই প্রতিবাদ পাহাড়ে অশান্তির বিরুদ্ধে টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয় মিছিলটি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিক্ষুব্ধ ছাত্র জনতার আয়োজনে কর্মসূচিতে বক্তারা বলেন পাহাড়ে হামলার ঘটনা স্বাভাবিক নয় এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো গুজব নিয়েও ক্ষোভ জানান আন্দোলনকারীরা পার্বত্য অঞ্চলকে অশান্ত করতে যে মহলগুলো কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে হবে পাহাড়ি উপজাতি সন্ত্রাসীরা নির্যাতন করে এবং বিনিয়োগ করে ছেড়ে দেয় তার মানে এইখানে বাংলা বাঙালিদেরকে ভয় দেখানো হচ্ছে বাঙালিদের নামে প্রচার চালাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এর আগে সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি পার্বত্য চট্টগ্রামে হামলা ও প্রাণহানির ঘটনায় তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা পার্বত্য চট্টগ্রামেও আমরা দেখেছি অপরাধ সংগঠিত হয়েছে সেখানে বিচার বহির্ভূত আওতায় একজনকে হত্যা করা হয়েছে রাঙামাটি বনরূপা কেন্দ্রীয় মসজিদের সেই হামলার ঘটনা শতাধিক বাঙালিকে আহত করার সেই ঘটনা এই ঘটনার সাথে উপজাতি সশস্ত্র গ্রুপের গ্রুপের সদস্যরা ওতপ্রোত জড়িত পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেফতার সহ পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবিও জানান তারা মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা